আমার লাশ পাওয়া গেছে এখানে তখন আমি মিরপুর সেক্টরে বাং্সর করতেছে গাড়ি আমরা রাতে এখনো ঘুমাইতে পারি না পয়লা আগে মনে হয় যেন কে কি কি কবরቱን উড়ে চলেgeqslant লাশ শনাক্তের দাফনের নয় দিন পর নিজ বাড়িতে এসে হাজির 32 বছর বয়সী রুকসানা এতে পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে গ্রামবাসীর মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক পহিলা জুন ছোট ভাই সালাউদ্দিনের চট্টগ্রাম বাড়ি থেকে বের হয় মানসিক ভারসাম্যহীন রোকসানা এরপর নিখোঁজ হলে সতেরো তারিখ ফেনিজিয়া মহিলা কলেজের সামনে ড্রেন থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ স্থানীয় স্বজনদের কাছে রোকসানার মতো দেখতে এক নারীর মরদেহের খবর পেয়ে তার বড় ভাই এবায়দুল হাসপাতালে মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন পরে নিজগ্রাম কুমিল্লার গ্রামে নিয়ে লাশ দাফন করা হয় এই ঘটনা সাত দিন পর ফেনিতে খালার বাসায় হাজির হন রোকসানা লাশটি অন্য কারোর ছিল বলে দাবি পরিবারের আমার লাশ পাওয়া গেছে এখানে তখন আমি মিরপুর সেক্টর বাংসুর করতেছে গাড়ি অলরেডি কান্না করতেছে তাই আমি জিজ্ঞেস করতে কি জন্য কান্না করতেছে তো বলতেছে আপনার নাকি মারা গেছেন আমি বলি এটা কে করছে হ্যাঁ আমার নানার বাড়ির সবাই জানে আপনি মারা গেছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম মেম্বারে ফোন দিছে আমাদেরকে মেম্বারে ফোন দেওয়ার পরে কদে ফেনিতে একটা বডি পাওয়া গেছে এসআই বলছে এটা তোর বোন তোরা একটু জাস্টিফাই করিয়া তো জাস্টিফাই করানোর পরে দেখলাম যে এটাও অভিজ্ঞ আমার বোনের স্যারা কিন্তু বডি তো নষ্ট হয়ে গেছে মিল থাকার পর যাই ওরা মনে করছে যে ওদের লাশ এটা মনে করে নিয়ে আসছে আনি আমরা সবাই মিলে দাফন কাফন করে আসছি আমরা রাতে এখনো ঘুমাইতে পারি না পয়লা আগে মনে হয় যেন কে কি কী কবর তো নুড়ে চলে গেছে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে মানে উনি আসার পর থেকে মানে সব পায় মানুষ আতংক হয়ে গেছে কবে দিয়ে আইলামি তকনে আইলো কোআইহি যে গায় তো ঢাকা ছিল বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের আইডেন্টিফাই হিসেবেই সবcaret ব্যবস্থা করা হয়েছে এখন যেটা বলছে যে তার ভাই বোন ফেরত এসেছে তাহলে আমরা পরবর্তীতে আইডেন্টিফাইড হিসেবে যা যা আইনগত প্রক্রিয়াগুলি করা দরকার আমরা সেটা সে সেভাবেই প্রক্রিয়া দিন আছে ভারসাম্যহীন হওয়া ওই নারী এর আগেও বেশ কয়েকবার নিখোঁজ হয়েছিলেন বলে দাবি স্বজনদের ইশতিয়াক আহমেদ সময় সংবাদ কুমিল্লা